প্রিয় দেশবাসী, হেলেনা জাহাঙ্গীরকে ধরা হয়েছে। তো কি হয়েছে, কি হয়েছে? হেলেনা জাহাঙ্গীরের বাসায় মদ পাওয়া গিয়েছে, বিয়ার পাওয়া গিয়েছে। তো কি হয়েছে? পাপিয়ারে আপনারা চেনেন না? পাপিয়া, পাপিয়ারে চেনেন না? এই পাপিয়ার বাসায় তো কত কিছু পাওয়া গিয়েছিল। পাপিয়ার জন্য আমার খুব মায়া হয়, কারণ এই হেলেনা যেরকম আমার বোন, পাপিয়া কিন্তু ঠিক একই রকম আমার বোন। পাপিয়ার কোনো আর খবর পাওয়া যাচ্ছে না। যাই হোক, কান্দাকাটি পরে আগে কথা বলতে হবে আসল কথা। আমাদের হেলেনার বাড়িতে জাহাঙ্গীর, হেলেনা জাহাঙ্গীর মানে আমার বোন, বড় বোন, তার বাড়িতে কি পাওয়া গিয়েছে? বিয়ার পাওয়া গিয়েছে, মদ পাওয়া গিয়েছে, ঠিক কিনা প্রিয় গুলজার ভাইরা? তাহলে কি হয়েছে? সে খায়, সে মদ খায়, সে বিয়ার খায়। সে একটা রাজনৈতিক বিচ্ছে কি খাইতে পারে না? সে দেশের একটা মোটামুটি বড় লোক বলে অর্থ সম্পদ মোটামুটি আছে। যদি অর্থ সম্পদ না থাকতো তাহলে কি সে মদ খাইতো? যেমন আমার অর্থ সম্পদ নাই, আমি মদ খাইতে পারি না, আমি বিয়ার খাইতে পারি না, কারণ আমার টাকা পয়সা নাই। যাই হোক, সে কথা আমি যাচ্ছি না। যাদের টাকা পয়সা আছে তারা তো আমাদের বাংলাদেশে খায়, এসব জিনিস কেন খায়? যারা কোটিপতি, লাখপতি, হাজারপতিরাও কিন্তু এখন আমাদের বাংলাদেশে মদ খাওয়া শুরু হয়েছে আমার প্রিয় কলিজার ভাইরা। তাহলে আমার হেলেনা জাহাঙ্গীর, আমার ছোট বোন, না ছোট না, বড় বোন, বড় বোন মদ খেয়েছে, তা কি হয়েছে? যাই হোক, এরপরে আমরা দেখলাম আমাদের বাংলাদেশের র‍্যাব বাহিনী সম্মানিত স্যারেরা তাদের বাড়িতে অভিযান চালিয়ে অকি টকি পেয়েছে। অকি টকি, হ্যাঁ অকি টকি। এই অকি টকি কিন্তু আমরা বেশ কিছুদিন আগে ঢাকা শহরের হাজি সেলিমের ছেলে ইরফান সেলিমের বাসায় কিন্তু আমাদের বাংলাদেশের র‍্যাব বাহিনী অভিযান চালিয়ে মদ পেয়েছিল এবং অকি টকি পেয়েছিল, এবং সেখানে বিশেষ আরো কিছু আকর্ষণীয় জিনিস পেয়েছিল। এই আমার বাংলাদেশে পেয়েছিল, কি হয়েছে? আমরা তারপরে কিছুদিন পরে তদন্ত রিপোর্ট সব কিছু মিলিয়ে আমরা দেখলাম যে সেখান থেকে, সেই মামলা থেকে আমাদের ইরফান সেলিম কিন্তু নির্দোষে খালাস হয়ে চলে এসেছে। আমি শুনেছিলাম এই কথাটা, এটা শুনেছিলাম বলতে আমি কয়েকটা টিভি চ্যানেলে এটা আমি নিউজ করা দেখেছিলাম। তাহলে কি হবে, যেখানে ইরফান সেলিমের বাসায় অকি টকি পালো, ইরফান সেলিমের বাসায় টর্চার সেল পালো, কি হলো? অবশেষে কিন্তু সে নির্দোষী খালাস হয়ে জেলখানা থেকে বেরি হয়ে এসেছে। আচ্ছা, ভালো কথা। তাহলে আমার বোন হেলেনা জাহাঙ্গীরের বাসায় অকি টকি পাওয়াছে, পাওয়া গেছে, কি এমন হবে? এই জন্যই কিন্তু আপনারা দেখেছেন আমাদের হেলেনা বোন কোনো ভয় পায় নাই, তিনি কিন্তু কোনো ঘাবড়ে যায় নাই, তিনি হাত মারা দিচ্ছে সবাইকে, টাটা 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 দিচ্ছে, টাটা দিচ্ছে সবাইকে, কিন্তু টাটা দিচ্ছে। সে আনন্দ পায় নাই, না সরি, সে কিন্তু আনন্দ পেয়েছে, কিন্তু আমি বড় কষ্ট পাচ্ছি। শত হলেও, হাজার হলেও সে আমার হেলেনা জাহাঙ্গীর বোন, কষ্টটা আমার একটু লাগবেই, তার নহে না লাগছে। যাই হোক, সেদিকে আমি যাচ্ছি না আমার প্রিয় কলিজার ভাইরা, আমি যাচ্ছি অন্যদিকে। এরপরে আমার হেলেনা জাহাঙ্গীরের বাসায় হরিণের চামড়া পাওয়া গেছে। আচ্ছা, হেলেনা জাহাঙ্গীর কবিরাজ ছিল? কবিরাজ, যদি কবিরাজ হতো তাহলে আমরা অনেক সময় দেখেছি যে বাঘের চামড়া, সিংহের চামড়া, কুকুরের চামড়া, ভেড়ার চামড়া, এগুলো চামড়া দিয়ে কবিরাজরা জানে কি কি করে। তো আমাদের হেলেনা জাহাঙ্গীর কি কবিরাজ ছিলেন? আমি কিন্তু এটা জানতাম না, যেহেতু আমার বোন, কিন্তু আমার কাছে সেই জিনিসটা গোপন রেখেছে যে সে হরিণের চামড়া দিয়ে কি করে। যাই হোক, আমার প্রিয় কলিজার ভাইরা, আমার বোনটাকে গ্রেপ্তার করা হয়েছে। আমার বোন কিন্তু ঘাবড়ে যায় নাই, আমার বোন কিন্তু সবসময় মানুষকে টাটা দিয়েছে। দেখেন না, আপনারা ভিডিওতে দেখেন নাই, যখন র‍্যাব বাহিনী ধরতে গেছে তখন কিন্তু সে টাটা দিয়েছে, সে ভয় পায় নাই, কারণ সে জানে যে ইরফান সেলিম যখন
অকিটকি সহ পিস্তল সহ মদ সহ বিয়ার সহ ধরা পড়ল, আর কিছুই হলো না। তা আমার আবার কি হবে? এই জন্য কিন্তু আমার হেলেনা জাহাঙ্গীর কিন্তু ভয় পায় নাই, ভয় কিন্তু সে পায় নাই, না পাইয়া কিন্তু মোটামুটি সে কিন্তু সুস্থ আছে এবং হাসি খুশি বেড়াচ্ছে। আমাদের বাংলাদেশের ভাই যে কেউ ধরা পড়ুক তাদের আর ঘাবড়ে যায় না, তারা আর ভয় পায় না, কেন জানি তারা সাহস আরো বেশি পায়, হাসি খুশি থাকে, কারণ তারা মনে হয় জানে এটাই যে কি হয়েছে, আমাকে ধরতেছে তো কি হয়েছে, আমি তো জেল থেকে ছাড়া পাবোই, তখন আসে আবার সেগুলা করবো, হয়তো কিছু টাকা যাবে, টাকা দিয়ে এখন আমার বাংলাদেশে সব কিছু করা হচ্ছে। যাই হোক আমার প্রিয় পরিবার ভাইরা, সে যদিও আনন্দ পাইতেছে কিন্তু আমি একটু কষ্ট পাইতেছি, হাজার হলে আমার বোন প্রিয় দেশবাসী আমাকে ক্ষমা করে দিয়ে, আর ভিডিওটি ভালো লাগে তো লাইকটা করে দিয়ে, আর যদি না ভালো লাগে তাই একটু দিয়ে। যাই হোক আমার প্রিয় কলিজার ভাইরা, ভিডিওটি আমি শেষ করে দিচ্ছি, এই ভিডিওর মধ্যে যদি কোনো ভুলভ্রান্তি হয়ে থাকে অবশ্যই আমাকে ক্ষমা করে দিবেন, আর দেখা হবে কথা হবে নতুন কোনো ভিডিওতে, ততক্ষণ পর্যন্ত আল্লাহ তাআলা আপনাকে আর আমাকে সবাইকে ভালো রাখুক, আল্লাহ হাফেজ।